আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা আমন্ত্রণ এনটিভি ইউরোপ নিউজে। সাথে রয়েছি মোহাম্মদ আবু তালেব। সংবাদের শুরুতে জানিয়ে দেব শিরোনাম। প্রথম বিশ্বযুদ্ধের নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে লন্ডনে সকল শ্রেণী পেশার মানুষের 2 মিনিট নিরবতা পালন। প্রথম বিশ্বযুদ্ধ অবসানের শতবর্ষ পূর্তির স্মরণানুষ্ঠান উপলক্ষে ফ্রান্সের রাজধানী প্যারিসে জড়ো হয়েছেন বিশ্বের প্রায় 70টি দেশের নেতারা। এবং জাতীয় ঐক্যফ্রন্টকে সাথে নিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। প্রথম বিশ্বযুদ্ধের 100 বছর পূর্তি ও আর্মিস্টিস ডে উপলক্ষে সে সময় যুদ্ধে নিহত ও আহতদের স্মরণে লন্ডনে লক্ষ লক্ষ মানুষ নিরবতা পালন করেছে। সকাল 11টায় 2 মিনিট নিরবতা পালনের পর ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের পক্ষ থেকে ওয়ার মেমোরিয়াল দ্য সেনোটাপে ফুল দিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রিন্স চার্লস। এছাড়াও আরও শ্রদ্ধা নিবেদন করেন ডিউক অফ সাসেক্স ও ডিউক অফ ক্যামব্রিজ। শতবর্ষ আগে 1918 সালের 11ই নভেম্বর এই দিনে অবসান ঘটেছিল প্রথম বিশ্বযুদ্ধের। এদিকে দ্য সেনোটাপে ফুল দিয়ে যুদ্ধে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে ও বিরোধী দলীয় নেতা জেরেমি কর্বিন। এ সময় প্রধানমন্ত্রী থেরেসা বলেন, যুদ্ধে যারা অংশ নিয়ে যুদ্ধ করেছিল তাদের আত্মত্যাগ অবর্ণনীয়। প্রথম বিশ্বযুদ্ধ অবসানের শতবর্ষ পূর্তির স্মরণানুষ্ঠান উপলক্ষে ফ্রান্সের রাজধানী প্যারিসে জড়ো হয়েছেন বিশ্বের প্রায় 70টি দেশের নেতারা। রোববার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ও বিশ্ব নেতারা যে যুদ্ধবিরতির মাধ্যমে প্রথম মহাযুদ্ধের অবসান হয়েছিল তার শতবর্ষ উদযাপন ও এই মহাযুদ্ধের নিহত সৈন্যদের স্মৃতির প্রতি সম্মান জানিয়েছেন। শতবর্ষ আগে 1918 সালের 11ই নভেম্বর ফ্রান্সের স্থানীয় সময় সকাল 11টায় ইউরোপের পশ্চিম রণাঙ্গনের কামানগুলো নীরব হয়ে গিয়েছিল। এর মাধ্যমে 4 বছর ধরে চলা প্রথম বিশ্বযুদ্ধের অবসান ঘোষিত হয়েছিল। এ যুদ্ধ 1 কোটি সৈন্য ও লাখ লাখ বেসামরিকের জীবন কেড়ে নিয়েছিল। 100 বছর পরে প্রেসিডেন্ট ম্যাক্রো প্যারিসের আর্ক দ্য ক্রিফের নিচে দাঁড়িয়ে ওই সৈন্য ও তাদের পরিবারের প্রতি সম্মান জানিয়ে ভাষণ দেন। ভাষণে ইমানুয়েল ম্যাক্রন প্রথম বিশ্বযুদ্ধের কথা মনে করিয়ে দিয়ে জাতীয়তাবাদকে প্রত্যাখ্যান করার জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। 1806 সালে সম্রাট নেপোলিয়নের তৈরি এই স্মৃতিস্তম্ভটিতে প্রথম বিশ্বযুদ্ধ নিহত অজ্ঞাত 1 সৈন্যকে কবর দেওয়া হয়েছিল। এই অনুষ্ঠানে জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সহ বহু রাজরানী, রাষ্ট্র ও সরকার প্রধানরা উপস্থিত ছিলেন। 100 বছর আগে প্যারিসের উত্তরে কম্পিয়েনে বনে ফ্রান্স ও জার্মানির প্রতিনিধিরা যুদ্ধবিরতিতে স্বাক্ষর করে প্রথম বিশ্বযুদ্ধের অবসান ঘটিয়েছিলেন। শনিবার ওই একই জায়গায় এক অনুষ্ঠানে ম্যাক্রো ও মার্কেল পরস্পরের হাত ধরে আবেগের এক বিরল প্রদর্শনী দেখিয়েছেন, যা এর আগে দুটি বিশ্ব শক্তির নেতাদের মধ্যে আগে দেখা যায়নি। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃষ্টির কারণে ফ্রান্সে প্রথম বিশ্বযুদ্ধে নিহত মার্কিন সেনাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে যেতে পারেনি বলে জানিয়েছে হোয়াইট হাউস। শনিবার একেবারে শেষ মুহূর্তে তার এ যাত্রা বাতিলকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল সমালোচনা চলছে। বিশ্বযুদ্ধে নিহত সেনাদের কবরস্থানে না গিয়ে ট্রাম্প নিহত মার্কিন সেনাদের অসম্মান করেছেন যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের অনেক কর্মকর্তা এমনটাও বলেছেন। শ্রী মেলানিয়াকে নিয়ে প্যারিসের 85 কিলোমিটার পূর্বে বেলুর অ্যান্না মার্নে আমেরিকান সিমেট্রিতে শ্রদ্ধা জানাতে যাওয়ার সূচি ছিল মার্কিন প্রেসিডেন্টের, কিন্তু টানা হালকা বৃষ্টি ও স্বল্প উচ্চতায় নেমে আসা মেঘ তার হেলিকপ্টারটি সেখানে যাওয়া আটকে দেয়। এক বিবৃতিতে হোয়াইট হাউস জানিয়েছে, আবহাওয়ার কারণে সময়সূচি, পরিকল্পনা ও আয়োজনের জটিলতা দেখা দেওয়ায় সেখানে তাদের উপস্থিতি বাতিল করা হয়েছে। প্রেসিডেন্টের বদলে তার চিফ অফ স্টাফ জন কেলি এই সিমিস্ট্রিতে গিয়েছেন বলে এক বিবৃতিতে জানানো হয়েছে। বিশ্বযুদ্ধে নিহতদের কবরস্থানে মার্কিন প্রেসিডেন্টের না যাওয়ার খবরে টুইটারে তীব্র প্রতিক্রিয়া দেখান ব্রিটিশ পার্লামেন্টের সদস্য ও যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের নাতি নিকোলাস সোমস। এর মাধ্যমে ট্রাম্প যুদ্ধে নিহত মার্কিন সেনাদের অসম্মান করেছেন বলে মন্তব্য করেছেন তিনি। দর্শক, এবার কমিউনিটি প্রসঙ্গ। প্রবাসে সুস্থ এবং সুন্দর বাংলা সাংস্কৃতিক চর্চা এবং প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে সুন্দর বাংলা সংস্কৃতিকে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে গঠিত হয়েছে বাংলাদেশ শিল্পী সাংস্কৃতিক সংগঠন জার্মানি।
মনোমুগ্ধকর এক অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপহার দিয়ে আত্মপ্রকাশ করল সংগঠনটি। বিস্তারিত জানাচ্ছেন আমাদের জার্মানি প্রতিনিধি হাবিবুল্লাহ আল বাহার। বাংলাদেশ শিল্পী সাংস্কৃতিক সংগঠন জার্মানির উদ্যোগে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনটির অভিষেক উপলক্ষে জার্মানির টাম শহরের স্থানীয় একটি অডিটোরিয়ামে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে বর্ণিল আয়োজনে এই অভিষেক অনুষ্ঠান ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের পর জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হওয়া মন মাতানো এই অনুষ্ঠান যৌথভাবে পরিচালনা করেন শিল্পী কোনা ইসলাম এবং শিল্পী তাহমিনা ফেরদৌসি। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও জার্মান বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি ইউনুস আলী খান, শেষ ঠিকানা সংগঠনের সভাপতি আবু সেলিম, প্রফেসর চৌধুরী আমির আলী, মুজিবুর রহমান, সেলিম খান, কবুল জামান প্রমুখ। এছাড়াও সংগঠনের সিনিয়র সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মিজানুর রহমান, আসমা খান সহ আরো অনেকে। অনুষ্ঠানে শিশু কিশোরদের অংশগ্রহণ ছিল লক্ষণীয় এবং তাদের নাচ গান অনুষ্ঠানকে আনন্দময় করে তোলে। তানহা, নাবিলা, মায়েশা, সুষমার অসাধারণ নৃত্য এবং শিশু শিল্পী ইয়াসা, রাইসা এবং শায়ানের গান সকলকে মুগ্ধ করে। শিল্পী তাহমিনা ফেরদৌসি, শিল্পী কনা ইসলাম, নতুন প্রজন্মের শিল্পী মিতি মারজান, নিপিলুর রহমান এবং রুমি চৌধুরীর একের পর এক পরিবেশনা অনুষ্ঠানকে অসাধারণ করে তুলেছিল। বিখ্যাত বাঁশি শিল্পী রবি রায়ের বাঁশির সুর সকলকে মুগ্ধ করে। আয়োজকেরা জানান, সুদূর প্রবাসী থেকেও তারা বাংলা সংস্কৃতির প্রতি প্রবল ভালোবাসা থেকেই এই সংগঠনটি গঠন করেছেন। সুস্থ এবং সুন্দর বাংলা সাংস্কৃতিক চর্চা এবং প্রবাসে বসবাসকারী নবীন প্রবীণ সকলের কাছে তা ছড়িয়ে দিতে তারা বদ্ধপরিকর বলে জানান। সমস্ত শিল্পী একত্রিত হয়ে জার্মানিতে এই সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো আমরা করব এবং আমাদের যে বাংলার ইতিহাস এই ছোটদেরকে সেটাকে অবগত করব। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সিনিয়র সদস্য বদরুল ইসলাম। হাবিবুল্লাহ আল বাহার, এনটিভি নিউজ, জার্মানি। ঐতিহাসিক 7 নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক আলোচনা সভা করেছে ইতালির মিলান লম্বার্ডিয়া বিএনপি। আমাদের সহকর্মী ফেরদৌসি আক্তার পলি জানান, শনিবার মিলানো শহরের স্থানীয় একটি রেস্টুরেন্টে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মিলান লম্বার্ডিয়া বিএনপির আয়োজনে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই পবিত্র আল কোরআন থেকে তেলাওয়াত করেন জুয়েল পাশা। মিলান বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবদুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হুসাইন মোহাম্মদ মনিরের পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন শাহিন মাহমুদ, হারুন রশিদ, মীর হোসেন বিপ্লব, মিঠু তালুকদার, রবীন শিকদার, হানিফ পাটোয়ারি সহ আরও অনেকে। বক্তারা বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আগমনে সেই দিন বাংলাদেশের মানুষ ফিরে পেয়েছিল প্রাণ চাঞ্চল্য। আজ বাংলাদেশে গণতন্ত্র নেই, আবারও বিপ্লবী শক্তিতে জিয়ার আদর্শে দেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হবে। আলোচনা সভায় মিলান বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পূর্ব লন্ডনে জাস্টিস ফর জাকারিয়া ইসলাম শীর্ষক কমিউনিটি সমাবেশে বক্তারা জাকারিয়া ইসলামের হত্যাকারীর উপযুক্ত শাস্তি দাবি করেছেন। বক্তারা বলেছেন, হত্যাকারীকে আটক না রেখে মুক্ত করে দেওয়ার অর্থ হবে জাকারিয়া ইসলামের পরিবার এবং কমিউনিটির মানুষকে আরও একটি হত্যার ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া। মেন্টাল হেলথের অধীনে চিকিৎসাধীন থাকা হত্যাকারী নিজেকে সুস্থ দাবি বলে করলেও বেরিয়ে এসে সে যে আরও একটি হত্যাকাণ্ড সংঘটিত করবে না তার কোনো নিশ্চয়তা নেই। তাই ব্রিটিশ বিচার মন্ত্রণালয়ের কাছে হত্যাকারীকে আটক রাখার জোর দাবি জানাচ্ছে। শুক্রবার সন্ধ্যায় লন্ডন মুসলিম সেন্টারে অনুষ্ঠিত বিশাল কমিউনিটি সমাবেশে এই আহ্বান জানানো হয়। নিহত জাকারিয়া ইসলামের পরিবারের সদস্য শাহিনুল খানের উপস্থাপনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বেতনার গ্রিন ও বো আসনের এমপি রোশনার আলী, টাওয়ার হ্যামলেস কাউন্সিলের নির্বাহী মেয়র জন বিক্স, ইস্ট লন্ডন মসজিদের নির্বাহী পরিচালক দেলোয়ার খান, মুসলিম কাউন্সিল অব ব্রিটেনের সেক্রেটারি জেনারেল হারুন খান, উসমানী ট্রাস্টের এক্সিকিউটিভ ডাইরেক্টর শাফিউর রহমান সহ আরও অনেকে। উল্লেখ্য,
জাকারিয়া ইসলাম পূর্ব লন্ডনের গ্রেটার ওক স্ট্রিটের একটি রোকেয়া চিকিৎসা সেন্টার পরিচালনা করতেন। 2015 সালের 14 সেপ্টেম্বর সন্ধ্যায় তার অফিসে হঠাৎ এক যুবক প্রবেশ করে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই জাকারিয়া ইসলাম মৃত্যুর কোলে ঢলে পড়েন। দর্শক, এবার বাংলাদেশ প্রসঙ্গ। নির্বাচনে যাচ্ছে বিএনপি। জাতীয় ঐক্যফ্রন্টকে সাথে নিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ নিচ্ছে আন্দোলনের অংশ হিসাবে। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে জাতীয় ঐক্যফ্রন্টের বিবৃতি পাঠের মধ্য দিয়ে নির্বাচনে যাওয়ার ঘোষণা দিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে নির্বাচনের তফসিল এক মাস পেছানোর দাবি করেন তিনি। বিস্তারিত দেখুন রিপোর্টে। একটা সুষ্ঠু নির্বাচনের জন্য অত্যাবশ্যকীয় লেভেল প্লেইং ফিল্ডের ন্যূনতম শর্ত এখন পর্যন্ত পূরণ হয়নি। এরকম একটা পরিস্থিতিতে একটা অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য নির্বাচন হওয়া প্রায় অসম্ভব ব্যাপার। তাই জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া খুবই কঠিন। কিন্তু এরকম ভীষণ প্রতিকূল পরিস্থিতিতেও দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের অংশ হিসেবে জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে। এতদিনের সব জল্পনা কল্পনার অবসান হলো এই সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে। জানানো হলো বিএনপি এবারে নির্বাচনে অংশ নিচ্ছে। ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনে যাওয়ার ঘোষণা দিয়ে তফসিল এক মাস পেছানোর দাবি জানান। যে 7 দফা দাবি আমরা এর মধ্যে দিয়েছি, সেই দাবি থেকে আমরা সরে আসছি না। এর সাথে যুক্ত হয়েছে নির্বাচনে তফসিল পিছিয়ে দেওয়ার দাবি। আমরা নির্বাচনে বর্তমান তফসিল বাতিল করে এক মাস পিছিয়ে দিয়ে নতুন তফসিল ঘোষণা করার দাবি করছি। সেই ক্ষেত্রে বর্তমান সংসদের মেয়াদকালে নির্বাচন করা সম্ভব হবে। এই সব দাবি আদায়ের সংগ্রাম জাতীয় ঐক্যফ্রন্ট অব্যাহত রাখবে। সে আন্দোলন সংগ্রামের পথে নির্বাচনে অংশগ্রহণকেও আন্দোলনের অংশ হিসাবেই বিবেচনা করবে জাতীয় ফ্রন্ট। ঐক্যফ্রন্টের বিবৃতি পাঠকালে বিএনপি মহাসচিব আরও জানান, তারা নির্বাচনে অংশ নিচ্ছেন আন্দোলনের অংশ হিসাবে, সরকারের সাথে সংলাপের ফলাফল হিসাবে নয়। সুষ্ঠু নির্বাচনের জন্য যে 7 দফা দাবি আমরা সরকারের কাছে পেশ করেছিলাম সেগুলোর প্রায় সবগুলি তারা নাকচ করেছেন। এমনকি বর্তমান সংবিধান সংশোধন না করেও যে দাবিগুলো পূরণ করা যায় তার প্রায় সবগুলোর ব্যাপারে তারা কোনো আশ্বাস তো দেননি। উপরন্তু সেগুলোর কয়েকটিকে সংবিধান বহির্ভূত বলেও বিভ্রান্তি ছড়িয়েছেন। নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত জানানোর পাশাপাশি সরকার ও নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে কিছু বার্তা তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। একটা অংশগ্রহণমূলক এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের যাবতীয় দায়িত্ব সরকার এবং নির্বাচন কমিশনের। নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতির পাশাপাশি জাতীয় ঐক্যফ্রন্ট কড়া নজর রাখবে সরকার এবং নির্বাচন কমিশনের আচরণের প্রতি। জনগণের দাবি মানা না হলে উদ্ভূত পরিস্থিতির দায় দায়িত্ব সরকার এবং নির্বাচন কমিশনকেই নিতে হবে। আমরা আশা করি যে এই ঐক্যবদ্ধ শক্তি নির্বাচনে জনগণের আস্থা অর্জন করে জনগণের মালিকানা কায়েম করবে। সব দলের অংশগ্রহণে নির্বাচন করার ব্যাপারে যদি সরকার আন্তরিকতা না দেখায় তবে উদ্ভূত পরিস্থিতিতে সিদ্ধান্ত জানানো হবে বলে জানান ডক্টর কামাল হোসেন। অনেক জল্পনা কল্পনার পর শেষ পর্যন্ত ঐক্যফ্রন্টকে সাথে নিয়ে বিএনপি আন্দোলনের অংশ হিসাবে নির্বাচনে অংশ নিচ্ছে। নেতৃবৃন্দ বলছেন যে বিএনপি এবং ঐক্যফ্রন্ট সিদ্ধান্ত নিয়েছে নির্বাচনে অংশ নেওয়ার, এখন সরকারকে সিদ্ধান্ত নিতে হবে যে তারা বিরোধী শক্তিকে নির্বাচনে রাখতে চায় কিনা। আশিকুর রহমান চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। জাতীয় ঐক্যফ্রন্ট, যুক্তফ্রন্ট সহ সব দলের নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সংসদীয় বোর্ডের সভায় সূচনা বক্তব্যে এ কথা বলেন তিনি। সবার অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের ধারা অব্যাহত রাখাই সরকারের চাওয়া বলে জানান প্রধানমন্ত্রী। আর সভা শেষে ব্রিফিংয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ চায় না তারপরও নির্বাচন কমিশন জাতীয় সংসদ নির্বাচনের তারিখ পেছালে আপত্তি নেই তাদের। বিস্তারিত দেখুন রিপোর্টে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপত্র বিক্রি শুরুর তৃতীয় দিনের মাথায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হল দলীয় সংসদীয় বোর্ডের সভা। সভার সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী তুলে ধরেন গেল কদিন ধরে বিভিন্ন জোট ও দলের সাথে অংশ নেয়া সংলাপের তথ্য। বলেন, সংলাপে 70টি দলের 234 জন প্রতিনিধির সাথে 24 ঘন্টা 5 মিনিট আলোচনা করেছেন তার নেতৃত্বাধীন মহাজোটের নেতারা। ফলাফলে সবার নির্বাচনে অংশ নেবার সিদ্ধান্তকে স্বাগত জানান সরকার প্রধান। যারা দাবি করেছে যেমন 7 দফা, তার প্রায় 5 দফার বেশ কিছু আমরা মেনে নিই। আর তাছাড়া ইলেকশনটা যাতে সকলের জন্য অংশগ্রহণ করতে পারে, সবাই যেন
নির্বাচন করার সুযোগ পাই সেদিকে আমরা বিশেষভাবে দৃষ্টি রাখবো, সে পদ আমরা দিয়েছি। এবং আমরাও চাই নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হোক, একটা গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসুক এবং সকলে আমরা মিলে আসতে নির্বাচন করব, জনগণ যাকে চাইতে তাকে ভোট দেবে। আশা করি আমাদের গণতান্ত্রিক ধারা অব্যাহত গতিতে চলবে, সবাই যেহেতু নির্বাচন করবে কাজে আমরা সবাইকে সেজন্য ধন্যবাদ জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি। সভা শেষে ব্রিফিংয়ে দলের সাধারণ সম্পাদক বলেন, সভায় আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেবার সময় সোমবার সন্ধ্যা 6টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে, আর দলীয় মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে 14ই নভেম্বর সকাল 11টায় ধানমন্ডিতে দলের সভাপতির কার্যালয়ে। নির্বাচন কমিশন যদি সময়সূচি বাড়াতে চান সেখানে আমাদের কোনো আপত্তি থাকবে না, যুক্ত ফ্রন্টও আমাদের সাথে নির্বাচন করতে আমাদের সাথে মানে আমাদের সাথে একটা অ্যালায়েন্স তাদেরও হতে পারে, ঐক্য ফ্রন্টের সাথে আমাদের প্রতিদ্বন্দ্বিতা করতে হবে, তাদেরকে ফ্রন্ট হিসাবে বা বিএনপিকে দল হিসাবে দুর্বল ভাবার তো কোনো কারণ, আমাদেরকে তো ইলেকশন করবো জেতার জন্য, এবং ক্যান্ডিডেটও যারা জিতবে এমন সম্ভাবনা আছে তাদেরকে নিয়েই আমরা জোটের প্রার্থিতা ঘোষণা। মহাজোটের সাথে থাকলেও জাতীয় পার্টি সহ দু একটি দল নৌকা নয়, নিজেদের দলীয় প্রতীকে নির্বাচন করবে বলেও জানান ওবায়দুল কাদের। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। সিলেটের ইতিহাসে সর্ববৃহৎ ইয়াবার চালান আটক করেছে বিজিবি 19 ব্যাটালিয়ন সদস্যরা। রোববার ভোররাত্রে সিলেটের জকিগঞ্জ সীমান্তে মানিকপুর বিওপির একটি বিশেষ টহল দল শূন্য লাইনের 200 গজ বাংলাদেশের অভ্যন্তরে সেনাপতির চক নামক স্থান হতে 61,400 পিস ইয়াবা আটক করে। আটককৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য 1,84,20,000 টাকা বলে এক সংবাদ সম্মেলনে জানান 19 বিজিপির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইদ হোসেন। আজ দুপুরে ব্যাটালিয়ন সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘ সময় অভিযান চালাতে থাকে জওয়ানরা। এক পর্যায়ে মাদক চোরাচালানকারীরা বিজেপির উপস্থিতি টের পেয়ে উদ্ধারকৃত মাদকদ্রব্য ফেলে পালিয়ে যায়। এছাড়াও বিজেপি 19 ব্যাটালিয়নের সদস্যরা গত 3 মাসে প্রায় 6 কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য সহ বিভিন্ন অবৈধ পণ্য আটক করার দাবি করেন তিনি। বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে হবিগঞ্জে মোহনা টিভির নবম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আজ রবিবার দুপুরে হবিগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি এবং ফজলুর রহমানের সভাপতিত্ব এবং মোহনা টেলিভিশনের হবিগঞ্জ জেলা প্রতিনিধি মোহাম্মদ ছানুমিয়ার পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডক্টর সৈয়দ মুজিবুর রহমান পলাশ, হবিগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ নাহিজ, হারুনুর রশিদ চৌধুরী, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি প্রদীপ দাস সাগর, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, হবিগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি শাকিল চৌধুরী, দৈনিক লোকালয়িক বার্তা সম্পাদক এমদাদুল হক সোহেল, এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি এস এম সুরুজ আলী, চ্যানেল 9-এর প্রতিনিধি সুকান্ত গোপ সহ আরও অনেকে। দর্শক, সংবাদ শেষ করব, তার আগে আরেকবার জানিয়ে দিচ্ছি শিরোনাম। প্রথম বিশ্বযুদ্ধের নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে লন্ডনে সকল শ্রেণী পেশার মানুষের 2 মিনিট নিরবতা পালন। প্রথম বিশ্বযুদ্ধ অবসানের শতবর্ষ পূর্তির স্মরণানুষ্ঠান উপলক্ষে ফ্রান্সের রাজধানী প্যারিসে জড়ো হয়েছেন বিশ্বের প্রায় 70টি দেশের নেতারা। এবং জাতীয় ঐক্যফ্রন্টকে সাথে নিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি। এই ছিল আমাদের হাতে থাকা এনটিভি ইউরোপ নিউজের সর্বশেষ আয়োজন। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন ইউরোপ এনটিভি অনলাইন www.europeantv.com। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।